ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের প্লে অফ সেমিফাইনালে তুরস্ককে 3-1 গোলে হারিয়েছে পর্তুগাল। ঘরের মাঠে পর্তুগিজদের ম্যাচের 15 মিনিটে এগিয়ে নেন ওটাভিও। এরপর 42 মিনিটে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোল করেন দিয়াগো জটা। 65 মিনিটে তুরস্কের পক্ষে একটি গোল শোধ করেন বুরাক। এরপর ম্যাচের যোগ করা সময়ে পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন ন্যানেস। এদিকে নর্থ মেসিডোনিয়ায় কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপের বাছাই থেকে টানা দ্বিতীয়বারের মতো ছিটকে পড়ল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।